নমস্কার দর্শক বন্ধু, মু বিকাশ। আমার ইউট্যুব চ্যানেল শাস্ত্র দর্শন গ্রহ রত্ন ও বিজ্ঞানের প্রথম অধ্যায়ে আপনার স্বাগত জনাওছি। জ্যোতিষ শাস্ত্রে গ্রহ নক্ষত্রর চলন ও দশা কু মহত্বপূর্ণ এবং প্রভাবশালী বলে কুহযাইছে। গ্রহ মানকর মন্দ প্রভাবে বিভিন্ন সমস্যা এবং ব্যাধি উৎপন্ন হবার কুহযায়। সাধারণ রীতিরে আম সংস্কৃতিরে গ্রহ স্থিতি কু নিয়ন্ত্রণ করিবা সকাশে অনেক প্রকার উপচার প্রচলিত। শাস্ত্রে যন্ত্র মন্ত্র তন্ত্র ও রসায়নের অনেক প্রয়োগ রয়েছে। তন্ত্র শাস্ত্রে রসায়নের ভূমিকা অত্যন্ত মহত্বপূর্ণ। রত্ন ধাতু কৌড়ি ও শঙ্খ এই রসায়নের অন্তর্গত। আজ আমি রত্ন মানকর উৎপত্তি সম্পর্কে পৌরাণিক শাস্ত্রের কোণ সব বর্ণনা রয়েছে সে বিষয়ে আলোচনা করা। দর্শক বন্ধু, যদি আপনার আমার চ্যানেল প্রথম থর দেখু থাকে তাহলে দয়া করে আমার চ্যানেল কু সবসক্রাইব করতু ও পাখে থাকা বেল আইকন কু ক্লিক করে দিও। তবে আর ডেরি করবানি, আসন্তু আরম্ভ করা আজির এই সুন্দর ভিডিওটি। রত্ন সম্পর্কে বেদ পুরাণ শাস্ত্রে অনেক বর্ণনা দেখিবাকু মিলিথায়। আম প্রাচীন সংস্কৃতিরে বেদর পৃষ্ঠাকু অবলোকন কলে জনা যায় রত্নর প্রচলন বহু পুরাতন যুগরু হইয়াছে। ঋক বেদর ষষ্ঠ মণ্ডলর ৭৯তম সূক্তরে দশম মন্ত্রে মানব জাতিকু রত্ন ধারণ নিমিত্ত কুহযাইছে। বৈদিক সাহিত্যরে হুয়েত এই শব্দর কোণসি অন্য অর্থ হইপারে, কিন্তু অগ্নিপুরাণ গরুড় পুরাণ দেবী ভাগবত মহাভারত বিষ্ণু ধর্মোত্তর আদি প্রাচীন গ্রন্থরে হীরা মাণিক্য নীলা পান্না প্রভৃতি বিবিধ মহারত্ন তথা উপরত্ন মানকর প্রাপ্তিস্থান বিশেষ লক্ষণ গুণ দোষ পরীক্ষা প্রণালী শুভ ও অশুভ ইত্যাদি প্রভৃতি বর্ণনা রয়েছে। জ্যোতিষ শাস্ত্রর প্রসিদ্ধ গ্রন্থ বরাহমিহিরঙ্ক রচিত বৃহৎ সংহিতায় রত্ন মানকর দোষ গুণর পূর্ণ বিবরণী দিয়াযাইছে। ভারতের রত্নর প্রয়োগ বিশেষ করে গুপ্ত যুগরে বিস্তার লাভ করে, যেতবে দেশ সমৃদ্ধির স্বর্ণ শিখরে অবস্থিত সেতবে রত্নর উপযোগ কেবল আভরণ রূপে প্রয়োগ হোলা। বিশেষ দৈদ্যপমান রত্নকু মণি কুহযাউলা। এর ব্যবহার অলঙ্কার ব্যতীত রাত্রিরে আলোক প্রদীপ রূপে প্রয়োগ হোলা। উৎকলমণিরে দর্পণ প্রস্তুত হোলা। গুপ্তকালীন রচনাগুড়ে এই তথ্যর সংকেত মিছে। মহাকবি কালিদাসঙ্কর রচিত কুমার সম্ভবরে হিমালয়কু অনন্ত রত্ন বলে কুহযাই। কৌটল্য অর্থশাস্ত্রে মধ্যে রত্ন পরীক্ষা ও প্রকরণ বিষয়ে বর্ণনা করা যাই। ব্যাসায়নকৃত কামশাস্ত্রে ৬৪টি কলার রত্ন পরীক্ষা তথা মণি রাগাকর জ্ঞানর উল্লেখ রয়েছে। অগ্নিপুরাণ অনুসারে মহাবলী বৃত্তাসুরকু বদ্ধ করা নিমন্তে বিষ্ণু পরামর্শক্রমে ইন্দ্রাদি দেবতা মানে মহামুনি দধিজী অস্থি ভিক্ষা করে সেথিরে বজ্র নির্মাণ করে এবং উক্ত বজ্র দ্বারা বৃত্তাসুরকু বদ্ধ করা যাই। এই অস্ত্র নির্মাণ সময়ের পৃথিবী উপরে পড়িথিবা অবশিষ্ট অস্থিখণ্ড মান হীরা খনিরে পরিণত হইতিবা দৃষ্টিগোচর হই। সেথিপাই মুনিঙ্কর অস্থিবলী অতি কঠিন বস্তু ভাবে হীরাকু হি গ্রহণ করা যাই। অর্থাৎ হীরা সহিত সমকক্ষ অন্য কোণসি রত্ন কঠোরতার কেবে বি সমকক্ষ হয়ে পাব না। ভিন্ন এক পৌরাণিক আখ্যান অনুযায়ী মহর্ষি পরাশর রাজা অম্বরীশঙ্কর গোটিয়ে প্রশ্নর উত্তরে কহিলে, ভগবান বিষ্ণুঙ্ক বামন অবতার সময়ের দৈত্যরাজ বলিকু পাতাড়ি করিবা দ্বারা তার দর্প চূর্ণ হয়েছিল। এই অবসরে বিষ্ণুঙ্ক চরণ স্পর্শ করিথিবারু তার সমস্ত শরীর রত্নময় হয়ে যাইতিলা। সে সময়ের দেবরাজ ইন্দ্র বজ্র দ্বারা তার শরীরকু প্রহার কলে। এরপরে খণ্ড বিখণ্ডিত বলিঙ্ক রত্নময় শরীরকু স্বয়ং শিব নিজ ত্রিশূল মুনরে ধারণ করে নবগ্রহ সহিত দ্বাদশ রাশি উপরে প্রভুত্ব প্রতিপাদন নিমন্তে পৃথিবী পৃষ্ঠকু নিক্ষেপ করে ধরা পৃষ্ঠে পতিত এই রত্নময় শরীর বিভিন্ন প্রকার রত্ন খনিরে পরিণত হইতিবার কথা পুরাণ পৃষ্ঠে বর্ণিত রয়েছে। কথিত অছি যে রাজা বলিঙ্ক শরীরর ২১ প্রকারর রত্ন ও মণির উৎপত্তি ঘটিছিল, যেপরি কি তাঙ্ক রক্তরু মাণিক্য, মনরু মোতি, পিত্তরু পানা ও মাংসরু পোখরাজ ইত্যাদি রত্ন সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ৮৪ প্রকারর উপরত্ন মণিমান বলিঙ্কর শরীর অঙ্গ চর্ম প্রভৃতির জন্ম নেই। সত্যযুগরে দেব দানব উভয় যেতবে একত্র হয়ে সমুদ্র মন্থন করে সেতবে সমুদ্রর ১৪ প্রকার রত্নময় পদার্থ মিলিথিবার প্রমাণ মিলে। তন্মধ্যরু কৌস্তুভমণির উৎপত্তি মধ্যে হয়েছিল, কিন্তু পরে পরে অনন্ত পারাবরর প্রাপ্ত অমৃত কলসকু কেন্দ্র করে দেব ও দানবঙ্ক মধ্যে বিবাদ উপস্থিত হল।
ଏବଂ ଶେଷରେ ଉକ୍ତ ବିବାଦର ମହାସଂଘର୍ଷରେ ପରିଣତ ହେଲା। ଏପରିକି ଦେବ ରାକ୍ଷସଗଣଙ୍କର ଟଣା ଓଟରାରେ ଅମୃତ କଳସରୁ ଛିଟିକି ପଡ଼ିଥିବା କିଛି ବିନ୍ଦୁ ପୃଥିବୀର ଯେଉଁ ଯେଉଁ ସ୍ଥାନରେ ପତିତ ହେଲା ସେହି ସ୍ଥାନମାନଙ୍କରେ ରତ୍ନ ଖଣି ସବୁ ସୃଷ୍ଟି ହେବାର ଦେଖାଯାଇଥିଲା ବୋଲି ପୁରାଣକାରମାନେ ମତ ଦେଇଛନ୍ତି। ଆଚାର୍ଯ୍ୟ ବରାହମିର ଉପରୁକ୍ତ ପୌରାଣିକ ଆଖ୍ୟାନକୁ ସ୍ୱୀକାର କରି ତାଙ୍କ ରଚିତ ବୃହତ୍ ସଂହିତାରେ କହିଛନ୍ତି, ବଳ ନାମକ ଦୈତ୍ୟର ଶରୀରରୁ ରତ୍ନର ଉତ୍ପତ୍ତି ସମ୍ଭବ ହୋଇଅଛି ଏବଂ ଦଧିଚିଙ୍କ ଅସ୍ଥିରୁ ରତ୍ନ ଖଣିର ଉତ୍ପତ୍ତି ବୋଲି କେତେକ ମତ ଦେଇଛନ୍ତି। କିନ୍ତୁ ମୋଟାମୋଟି ଭାବେ କହିବାକୁ ଗଲେ ରତ୍ନର ଉତ୍ପତ୍ତି ସମ୍ବନ୍ଧରେ କୌଣସି ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ମତ ମଧ୍ୟ ପୁରାଣମାନଙ୍କରେ ଦେଖିବାକୁ ମିଳେ ନାହିଁ। ଅମରକୋଷର ତୃତୀୟ କାଣ୍ଡରେ କୁହାଯାଇଛି ଯେ ଯେଉଁ ସୁନ୍ଦର ପଦାର୍ଥକୁ ଦେଖି ସମସ୍ତ ଜୀବ ପ୍ରସନ୍ନ ହୁଅନ୍ତି ଏବଂ ଯେ ନିଜ ଜାତିର ଶ୍ରେଷ୍ଠ ହୋଇଥାଏ ତାକୁ ହିଁ ରତ୍ନ କୁହାଯାଏ। ଏହି ରତ୍ନ ଶବ୍ଦ ପ୍ରତ୍ୟେକ ବସ୍ତୁର ଶ୍ରେଷ୍ଠତ୍ୱକୁ ପ୍ରତିପାଦନ କରିବା ପାଇଁ ବ୍ୟବହୃତ ହେଉଥିବାର ଦେଖାଯାଏ, ଯେପରିକି ନବରତ୍ନ, ଗଜରତ୍ନ, ଅଶ୍ୱରତ୍ନ, ସ୍ତ୍ରୀ ରତ୍ନ ଇତ୍ୟାଦି। ବରାହମିହିରଙ୍କ ରଚିତ ବୃହତ୍ ସଂହିତାରେ ମଧ୍ୟ ଏହି ରତ୍ନ ସମ୍ବନ୍ଧରେ ବ୍ୟାପକ ଭାବେ ଚର୍ଚ୍ଚା କରାଯାଇଛି। ଏଣୁ ରତ୍ନ ଶବ୍ଦର ଅର୍ଥ ହେଉଛି ଶ୍ରେଷ୍ଠ, ମୂଲ୍ୟବାନ ଓ ତେଜିଆ। ପୁରୁଷମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଶ୍ରେଷ୍ଠ ପୁରୁଷକୁ ଯେପରି ପୁରୁଷ ରତ୍ନ କୁହାଯାଏ, ସେହିପରି ନାରୀମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଶ୍ରେଷ୍ଠ ନାରୀକୁ ନାରୀରତ୍ନ କୁହାଯାଇଥାଏ। ସେହି ଅନୁସାରେ ବିଭିନ୍ନ ଧାତବ ଖଣିଜ ପଦାର୍ଥ ଓ ପ୍ରାଣିଜ ପଦାର୍ଥମାନଙ୍କ ମଧ୍ୟରେ ଶ୍ରେଷ୍ଠ ବା ମୂଲ୍ୟବାନ ପଥରମାନଙ୍କୁ ରତ୍ନ କୁହାଯାଇଥାଏ। ଦର୍ଶକ ବନ୍ଧୁ, ଆଜିର ଭିଡ଼ିଓରେ ଆପଣମାନେ ରତ୍ନମାନଙ୍କର ଉତ୍ପତ୍ତି ଓ ଶାସ୍ତ୍ରରେ କେଉଁମାନଙ୍କୁ ରତ୍ନ ବୋଲି କୁହାଯାଇଛି ସେହି ବିଷୟରେ ଜାଣିଲେ। ଆଗାମୀ ଭିଡ଼ିଓରେ ଆମେ ନବଗ୍ରହଙ୍କ ରତ୍ନ ବିଷୟରେ ଆଲୋଚନା କରିବା, ତେଣୁ ଆପଣମାନେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କଲେ ହିଁ ସେହି ଭିଡ଼ିଓଗୁଡ଼ିକ ଦେଖିପାରିବେ। ଆଜିର ଏହି ଭିଡ଼ିଓଟି ଆପଣଙ୍କୁ କେମିତି ଲାଗିଲା ଆମକୁ କମେଣ୍ଟ କରି ନିଶ୍ଚିତ ଭାବରେ ଜଣାଇବେ। ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିଲେ ଲାଇକ୍ ଓ ସେୟାର କରିବାକୁ ଜମା ବି ଭୁଲିବେ ନାହିଁ। ଜ୍ୟୋତିଷଶାସ୍ତ୍ର, ବାସ୍ତୁଶାସ୍ତ୍ର ଓ ଅଙ୍କଶାସ୍ତ୍ର ଦ୍ୱାରା ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଆସୁଥିବା ପ୍ରତ୍ୟେକ ସମସ୍ୟାର ସମାଧାନ କରିବାକୁ ଚାହୁଁଥିଲେ ଆପଣ ଆମକୁ ତଳେ ଦିଆଯାଉଥିବା ନମ୍ବରରେ ଯୋଗାଯୋଗ କରିପାରିବେ। ଆଜି ପାଇଁ ବିଦାୟ ନେଉଛି, ନମସ୍କାର।